11 লোক সঞ্জীব ঘোষ এবং ডাকনাম কালু সে পার্টি অফিস থেকে ফিরে আসছিল তার কি অপরাধ কি অন্যায় করেছিল তাই তাকে পিটিয়ে মারা হল এটা তো রাজনীতি নয় এইটা তো রাজনীতি বার্তা দেওয়া হয় না আচ্ছা আমরা যদি গা ছেড়ে দিই তো বাঁচতে পারবো আমরা যদি গা ঝেড়ে দিই তো বাঁচতে পারবো কিন্তু তৃণমূল কংগ্রেস ওই রাজনীতি করে না যে দলই হোক যে সমর্থকই হোক মানুষ যারাই মরবে এই অন্যায় আমরা অন্যায়কে প্রশ্রয় দিই না তাতে নিজের হাতে আমরা আইন তুলে নিতে পারতাম তা তো ঠিক নয় আইনে তো ব্যবস্থা হয়েছে ছজন মধ্যে অ্যারেস্ট হয়েছে আমি কথা দিয়ে গেলাম সাজা দেব যাবজ্জীবন সাজা দেব সন্দীপ ঘোষের মৃত্যু পিঠা যাবে না আর নিগুণের মানুষকে বলতে এসছে যারা এই ধরনের নোংরা রাজনীতি করে তাদের আপনারা প্রশ্রয় দিবেন না যদি আমার দল করে আমার দলকেও প্রশ্রয় দেবেন না মানুষের জীবন নিয়ে খেলা করাটা অন্যায় তবে যারা মার্ডার করেছেন কেউ ছাড়া পাবেন না কারো ক্ষমতা নাই ছাড়িয়ে দেবে যদি ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়িয়ে দেবে ওর বাপের তাগদ না ছাড়িয়ে দেবে রাজনীতি আমরা মানি না আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না আমরা 34 বছরে আমাদের অনেক তৃণমূল কংগ্রেস শহীদ হয়েছে আমরা জানি শহীদের পর শহীদ হয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই তাই এখন আমরা বলছি বদলা নয় বদল চাই আইনের মাধ্যমে তাকে সাজা দেব কথা দিয়ে গেলাম আপনাদের পাশে আছি এবং এই পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আপনারা কেউ চিন্তা করবেন না কালু যেমন আপনাদের ডাকনাম সবসময় কালু বলে ডাকতেন তৃণমূল কংগ্রেসের কথা দিয়ে গেলাম আমি ব্যক্তিগত হিসেবে অনুব্রত মন্ডল দল তার ফ্যামিলির পাশে থাকবে থাকবে জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ আজকে কিছু বলার নাই বক্তব্য দেবার নয় আর দুঃখের জন্য এসব বলা চলে না তুমি দুটো কথা বলতে ক্ষমা করবেন মার্জনা করবেন যদি কিছু ভুল